আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যে ১১টা সেক্টরে ভাগ করা হয়েছিল, সেই সেক্টরগুলোতে যারা সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিল তাদের নাম মনে রাখার সুপার ইজি একটা টেকনিক তোমাদের সামনে নিয়ে এসেছি। সো এই টেকনিকটা দিয়ে তুমি খুব সহজেই অল্প কিছু সময়ের ভিতরে শিখে যেতে পারবা কোন সেক্টরের দায়িত্বে কে কে ছিল। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের ১ নম্বর সেক্টরে কে ছিল। দেখো আমাদের ১ নম্বর সেক্টর কে ছিল? আমাদের ১ নম্বর সেক্টরের দায়িত্বে ছিল মেজর জিয়াউর রহমান এবং ক্যাপ্টেন রফিকুল ইসলাম। এখন ১ নম্বর সেক্টরের দায়িত্বে এই দুজন ছিল, এটা আমরা অনেকগুলো একসাথে বলে ভুলে যাব। কিন্তু তুমি যদি জাস্ট মনে রাখো 01, এখন 01 দিয়ে কি হবে? 01, তো 0 দিয়ে কি মনে রাখবো আমি? সেটা হচ্ছে 1 দ্বারা মনে রাখবো, এটা আমার 1 নম্বর সেক্টর। আর 0 দ্বারা মনে রাখবো জিয়াউর রহমান, আর রো দ্বারা মনে রাখবো রফিকুল ইসলাম। তাহলে 01, কারণ শূন্যের পরে কি আসে? তারপরে 1 আসে, তার মানে 01। যখনই পরীক্ষার সময় আসবে যে 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কারা ছিলেন, তারা তো মনে হবে ও ভাইয়া তো বলেছিল 01, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম। এভাবে কিন্তু খুব সহজে তুমি পেরে যাবা যে কারা কারা সেক্টর কমান্ডার ছিল। সো বলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের নিয়ন ক্লাসে যে আমাদের ফ্ল্যাশ কার্ড, সেখানে কিন্তু 41তম ডে ফ্ল্যাশ কার্ড। এর আগেও কিন্তু আমাদের 40টা ফ্ল্যাশ কার্ড আমাদের স্টুডেন্টকে দেওয়া হয়েছিল। এবার আসো 2 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিল। দেখো সেক্টর 2, এখানকার আমাদের সেক্টর কমান্ডার ছিল মেজর খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন এটিএম হায়দার। সো এটা আমরা মনে রাখবো কি করে? এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো 2 নম্বর মোশাররফ। 2 নম্বর মোশাররফ মানে কেউ একটু যদি খারাপ টাইপের হয় তখন আমরা বলি 2 নম্বর মোশাররফ। আমরা এই মোশাররফ সম্মানিত উনাকে বলছি না, বাট টেকনিকটা, হ্যাঁ 2 নম্বর মানে যে 2 নম্বর লোক বলে না, 2 নম্বর লোক। সো আমরা সেই 2 নম্বর বুঝাচ্ছি আর কি, 2 নম্বর মোশাররফ। সো 2 নম্বর মোশাররফ মানে কি? 2 নম্বর দ্বারা হচ্ছে আমার 2 নম্বর সেক্টর, ক্লিয়ার? এবার হায়দারা কি? হায়দারা হচ্ছে ATM হায়দার, বা তুমি বলবা হায়দার, হায়দারা, হায়দার, যেটা আমরা বলছি ক্যাপ্টেন ATM হায়দার এবং মোশাররফ দ্বারা তো মোশাররফে যে খালেদ মোশাররফ। সো দেখতে পাচ্ছ 2 নম্বর মোশাররফ। আগেটা কি করেছিলাম? 0-র পরে 1, 0-র পরে 1। এবার হচ্ছে 2 নম্বর মোশাররফ। হয়ে গেল আমাদের হচ্ছে 2 নম্বর সেক্টরের কারা কারা সেক্টর কমান্ডার ছিল সেটা শেখা। চলো আমরা এর পরেরটা শিখি। পরেরটা দেখো, পরেরটা কি আমাদের সেক্টর 3 নম্বর সেক্টরে আমাদের কে কে ছিল? ছিল আমাদের মেজর A.K.M., এরপর ক্যাপ্টেন নুরুজ্জামান। সিম্পল, 300 নূর। নূর মানে কি? নূর মানে আলো, তাই না? নূর মানে আলো বলি, হ্যাঁ, আলোর বাতি, আলোর বাতি টাইপের। সো 300 নূর, হ্যাঁ, তো অনেক আলোর বাতি, 300টা আলোর বাতি, নূর মানে আলো। সো 300 নূর। এবার মনে রাখতে পারবো কি দিয়ে? 3 দ্বারা 3 নম্বর সেক্টর, শো দ্বারা শফিউল্লাহ, এন্ড নূর দ্বারা আমার হচ্ছে একটু উপরে উঠাই নুরুজ্জামান। নূর দ্বারা আমাদের কি আসবে? নুরুজ্জামান। তার মানে 3 নম্বর সেক্টরে কে কে সেক্টর কমান্ডার ছিল খুব সহজে কিন্তু মনে রাখতে পারছি। 300 নূর, তার মানে অলরেডি একটা শিখেছি 0-র পরে 1, তারপরে 2 নম্বরটা আমরা কি শিখেছিলাম? 2 নম্বর শিখেছিলাম যে 2 নম্বর মোশাররফ, 3 নম্বর সেক্টরে শিখেছিলাম আমরা 300 নূর। সো দেখো এইগুলো তুমি যদি মানে এই ভিডিওটা যদি আরেকবার একটু কষ্ট করে দেখো তাহলে কিন্তু দুইবারে তোমার পুরো জিনিসগুলো মাথায় চলে আসবে। এরপরে চলো এরপরের আমাদের টেকনিকটা, সেটা হচ্ছে সেক্টর 4। সেক্টর 4 এ মেজর সিআর দত্ত। তো সেক্টর কি রাখবা? 4 সিআর। তো 4 সিআর 4 নম্বর সেক্টর, আর সিআর দ্বারা সিআর দত্ত। তো 4 সিআর, এটা জাস্ট মনে রাখবা যে 4 সিআর, ঠিক আছে? তো যদি প্রশ্ন আসে যে হচ্ছে 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল, তখন তোমার তো মনে থাকবে ভাইয়া কি বলেছিল? 4 সিআর, ওকে? মাঝখান দিয়ে সি আছে, দুইটার ক্ষেত্রে 4 লিখতে এভাবে 4 লেখে, আর লিখতে এভাবে লেখে, তাই না? মাঝখান দিয়ে সি, 4 সিআর। তো কে ছিল? সিআর দত্ত ছিল। তারপরেরটা আমরা দেখি 5 নম্বরটা। সো 5 নম্বরে আমাদের ছিল একজন আমার দায়িত্বরত মূল কমান্ডার ছিল। সো আমার 5 নম্বর সেক্টরে কে ছিল? মীর শওকত আলী। সো এটা মনে রাখবো কি করে? 500, কত? 500। যদি আসে যে তোমার 5 নম্বর সেক্টর কমান্ডার কে ছিল, তখন বললাম ও ভাইয়া তো বলেছিল 500। তো 500 দ্বারা 5 নম্বর সেক্টর, আর তালবস্য দ্বারা শওকত আলী। তার মানে 5 নম্বর সেক্টরের দায়িত্বে কে ছিল? মেজর মীর শওকত আলী। তার মানে MCQ আসলেই কিন্তু তুমি পারতেছো। সো দ্যাটস দ্য বিউটি অব আওয়ার ফ্ল্যাশ কার্ড। এই ফ্ল্যাশ কার্ডে এরকম অসংখ্য টেকনিকগুলো আমরা কিন্তু অ্যাকুমুলেট করে দিয়েছি, ওকে? এবার চলো আমরা 6 নম্বর সেক্টরটা দেখি। আমরা 6 নম্বর সেক্টরটা দেখব। এবার দেখো 6 নাম্বার সেক্টরটা 6 নাম্বার সেক্টরে আমার কি ছিল আমার দায়িত্বে ছিল উইং কমান্ডার খাদেমুল বাশার মনে রাখবো কি করে আমরা জানি যেটা আমরা বাঁশি বাজাই পু 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 করে সেখানে কয়টা ছিদ্র 6 ছিদ্র তো বাঁশিতে 6 ছিদ্র এটা দ্বারা আমরা হচ্ছে 6 নাম্বার সেক্টর কয় ছিদ্র 6টা ছিদ্র 6 নাম্বার সেক্টর সো বাঁশিতে বাঁশি দ্বারা বাশার 6 দ্বারা 6 নাম্বার সেক্টর তো বাঁশিতে কয়টা ছিদ্র 6 নাম্বার ওকে এবার আসো 7 নাম্বার সেক্টর 7 নম্বর সেক্টর দেখো 7 নম্বর সেক্টরে আমাদের দায়িত্ব কে ছিল 7 নম্বর সেক্টর মেজর নাজমুল হক মেজর কাজী নুরুজ্জামান এবার আসো কি দিব 7 কান চিন্তা করো আমার এখানে হচ্ছে কয়টা কান আমার 2টা কান ধরো এমন একটা প্রাণী এটা তার চোখ এখানে একটা কান এখানে একটা কান এখানে একটা কান 4টা 5টা 6টা 7টা ওকে 7টা কান এমন এক প্রাণী যার কান কয়টা যার কান হচ্ছে 7টা সেটা মনে রাখবা কিভাবে 7 দ্বারা হচ্ছে 7 নাম্বার সেক্টর এবার ক দ্বারা কা দ্বারা কাজী নুরুজ্জামান এরপরে 9 দ্বারা নাজমুল হক সো এখানে একটু মনে রাখবা এটা কিন্তু কাজী দ্বারা শুরু এজন্য ক আর এটা 9 নাজমুল হক ঠিক আছে নুরুজ্জামান আর নাজমুল হককে পাশ লাগায়ও না এটা কিন্তু কাজী দ্বারা শুরু ওকে সো 7 নাম্বার আমাদের ক্লিয়ার 11 নম্বরের ভিতরে 7 নাম্বার ক্লিয়ার এবার হচ্ছে আমার 8 নাম্বার সেক্টর 8 নাম্বার সেক্টর Major Abu Osman Chowdhury, okay? আর ছিল কি Major A.M. Manzur. So এই দুজনের ভিতরে নামটা আমি মনে রাখবো 8 নাম্বার। কত মন? 8 মন। ও 8 মন। হ্যাঁ, ও 8 মন। মানে স্বাভাবিক তোমার যদি আমি বলি যে 8 মনের একটা বস্তা তোমার মাথায় তুললো, তুমি বল ও 8 মন। হ্যাঁ, তুমি ও 8 মন বলে তুমি সারপ্রাইজড হয়ে যাবা। সো ও 8 মন। ও দ্বারা কি লিখবো আমরা? ও দ্বারা হচ্ছে আমরা লিখবো ওসমান চৌধুরী। ওসমান, কুরুলুস ওসমান। তোমরা কি কেউ দেখেছো যে হচ্ছে তুর্কি সিরিজ কুরুলুস ওসমান তারপর আবদুল গাজী এগুলো খুব মানে চলছে আর কি এর মধ্যে তোমরা যারা ভিডিও দেখছো তোমরা কি কখনো এই ভিডিওগুলো মানে ওই সিরিজগুলো দেখেছো কিনা একটু কমেন্টে জানিও আচ্ছা 8 নম্বরটা একটু দেখি 8 হচ্ছে এটা ও সেটা হচ্ছে আমার এটা 8 নম্বর সেক্টর এবার মন দ্বারা মঞ্জুর সো ও 8 মন 8 নম্বর সেক্টরে ছিল ও 8 মন ঠিক আছে এবার চলো আমরা 9 নম্বর সেক্টরে কে ছিল 9 নম্বর সেক্টরে আমাদের দায়িত্বে ছিল কে মেজর এম এ জলিল 9 নাম্বার সেক্টর দায়িত্বে ছিল কে 9 নাম্বার সেক্টর মেজর এম এ জলিল ভাই জলিলের বাড়ি ঘেরা দিব জনম জনম ধরে জনম ওকে জলিলে জনম জনম নমেতে নবম নমতে নবম 9 নম্বর এবার জতে জলিল ওকে জলিলের বাড়ি ঘেরাও দিব আমরা এবার চলো আমরা 10 নাম্বার সেক্টর মজার বিষয় কি আমাদের 10 নম্বর সেক্টর এমন একটা সেক্টর যে সেক্টরের জন্য নির্দিষ্ট কোনো হচ্ছে আমাদের সেক্টর কমান্ডার ছিল না নৌবাহিনীর জন্য হচ্ছে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারাই যে সময় আসছে সেই সময় ওই দায়িত্বটা পালন করেছে সো এটা হচ্ছে আমার নৌ সেক্টরের বিশেষত্ব এখানকার জন্য নির্দিষ্ট কোনো হচ্ছে সেক্টর কমান্ডার ছিল না আর মজার বিষয় এখানে একটা জিনিস রাখবো এটা কিন্তু নৌ সেক্টর 10 নম্বর সেক্টর নৌ সেক্টর এবং অপারেশন যে জ্যাকপটটা হয়েছিল সেটা কিন্তু এই নৌ সেক্টরের অধীনে হয়েছিল মানে 10 নম্বর সেক্টরের অধীনে হয়েছিল এবার দেখো সেক্টর 11 সেক্টর 11টা আমরা মনে রাখবো কিভাবে সেক্টর 11টা আমরা মনে রাখবো যে আমাদের মেজর আবু তাহের স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ তাহের আর হামিদুল্লাহ সো কেমন করে 11 হাতা গামছা ধরো তোমার কাছে একটা গামছা আছে এই দেখো আমার কাছে একটা গামছা আছে এই দেখো এটা একটা গামছা ওকে এই গামছা কত হাত হবে 11 হাতের গামছা হবে সো 11 হাতা গামছা দিয়ে তুমি এই জিনিসটা মনে রাখতে পারবে এই সুন্দরটা ভালো লাগছে না সো এটা আমি বানিয়েছি যে আমার সামনে গামছাটা ছিল সো সবচেয়ে ভালোভাবে হয় 11 হাতা গামছা কল্পনা করবা যে ভাইয়া থাকে ছিল 11 হাতে একটা গামছা সো 11 দ্বারা 11 নম্বর সেক্টর হা হামিদুল্লাহ তাতে তাহের হামিদুল্লাহ আর তাহের মানে মেজর আবু তাহের আর স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ এগুলো ভুলে গেলেও সমস্যা নাই বা তাহের আর হামিদুল্লাহ এই শব্দগুলো একটু ভালো করে মনে রাখতে হবে সো বুঝতেই পারছো যে পুরো জায়গাতে হচ্ছে আমরা দেখা ট্রাই করেছি টেকনিকগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সো এই ফ্ল্যাশ কার্ডটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ফ্ল্যাশ কার্ডটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবা কারণ ফিউচারের সামনে এরকম আরো অনেক মজাদার ট্রিক্স এবং তোমাদের সাধারণ জ্ঞান ইংরেজির জন্য আরো অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এটা ছিল আমাদের ফ্ল্যাশ কার্ড নাম্বার 41 প্রবাবলি হ্যাঁ 41 ফ্ল্যাশ কার্ড নাম্বার 41 সো 41 ফ্ল্যাশ কার্ড সো যারা আমাদের ফ্ল্যাশ কার্ড গুলো অলরেডি কিনে ফেলেছো তারা অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবা কারণ এই সেক্টর কমান্ডার থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এগুলো একটু ভালো করে দেখবা আরেকটা জিনিস একটু ভালো করে দেখবা সেটা হচ্ছে তোমার এখানে দেখো কোন জায়গাটা কৃষির ভিতরে পড়েছে, মানে এক নম্বর সেক্টর কোথায় কোথায় পড়েছে, তারপর দুই নম্বর সেক্টর দেখো চট্টগ্রাম অঞ্চলে পড়েছে আমাদের এক নম্বর সেক্টরে, তারপর দিয়ে আমার দুই নম্বর, তার মানে আমার এক গেল, দুই নম্বর সেক্টর গেল, তারপর দিয়ে ঢাকা অঞ্চল দিয়ে আসো, ঢাকা অঞ্চলের সাইড দিয়ে গাজীপুরের দিক দিয়ে সেটা কিন্তু আমার তিন নম্বর। ওকে, এরপরে চার নম্বর হচ্ছে সিলেটের মৌলভীবাজার, তারপরে পাঁচ নম্বর এই দিকে। ওকে, সো পাঁচ নম্বর আমি পেয়ে গেলাম, ছয় নম্বর একদম পঞ্চগড়ের দিকে, তারপর চলে আসো সাত নম্বর এই সাইড দিয়ে তোমার হচ্ছে নওগাঁ বগুড়ার দিকে, তারপরে আট নম্বর খুলনার দিকে, তারপরে হচ্ছে এবার চলে আসো তুমি নয় নম্বর। সো স্পেসিফিক ভাবে হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের নয় নম্বর স্পেসিফিক রিজন নয় নম্বর, আর দশ নম্বর হচ্ছে আমাদের এই সমুদ্র অঞ্চলটা, আর এগারো নম্বরটা হচ্ছে আমাদের এই শেরপুর নেত্রকোনা এই দিকে হচ্ছে আমার এগারো নম্বর। সো বুঝতেই পারছো যে এভাবে একটু লোকেশন গুলো জেনে রাখবা, সবগুলো তো মনে রাখতে পারবা না এবং সম্ভাবনা একটু টাফ হয়ে যায়, তাও একবার একটু ভালো করে পড়ে যাবা অপশনে আসলে যাতে তুমি পারো, অথবা পিকচারটা একটু ভালো করে দেখবা যে পিকচারটা কোনটা কোন লোকেশন বুঝাচ্ছে, এটা একটু ভালো করে দেখবা। তো তোমরা যারা পিকচারটা পেয়েছো আশা করি পিকচারটা দেখলে তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।